আব্রাম খান জয়ের জন্মদিনে শেহজাদ খান বীর জানালো শুভেচ্ছা, অন্যদিকে বর্ষা চৌধুরী জানালো একটা শকিং নিউজ, নিবে না দেনমোহরের এক টাকাও। ফাইনালি জানাবো শাকিব খানের নতুন লুক দেখে তো ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি জয়ের গসিপসে। শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজকে ছিল 8তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় যে যার মতো জানাচ্ছে শুভেচ্ছা, তবে তার মধ্যে একটা শুভেচ্ছা একেবারে অন্যরকম ছিল, কারণ সেটা জানিয়েছে তার ছোট ভাই শেহজাদ খান বীর। দুই মায়ের মধ্যে গ্যাঞ্জাম থাকলেও দুই ভাইয়ের মধ্যে কোনো গ্যাঞ্জাম নেই। গেল বছরের জন্মদিনেও বীর শুভেচ্ছা জানিয়েছিল জয়কে, এবারও একইভাবে জানালো শুভেচ্ছা। বুবলি তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করে যেখানে বীরকে বলতে শোনা যায়, তবে এই ভিডিও দেখার পর নেটিজনরা বেশ খুশি। আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। এবার আসি বর্ষার গসিপসে। রাসেল মিয়া ও বর্ষা চৌধুরীর মধ্যে গ্যাঞ্জাম তো কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ শোনা যাচ্ছে। এমনকি বর্ষা চৌধুরীর করা মামলায় বর্তমানে জেল হাজতে আছেন রাসেল মিয়া। দুজনেই ছুড়ে দিচ্ছেন পাল্টা পাল্টি অভিযোগ, তবে বর্ষা চৌধুরী জানিয়েছেন তিনি আর সংসার করবে না। আজকে আবার তিনি জানালেন তিনি কোনো ধরনের দেনমোহরের টাকাও নেবে না। তবে কিছু নিউজে জানা যায় সে প্রেগনেন্ট। এই বিষয়ে তিনি জানান, আমি প্রেগনেন্ট কনফার্ম না, মিথ্যা ভুল ছড়াবেন না। সবশেষে তিনি জানান, আমি আল্লাহকে ভয় পাই মানুষকে নয়। ফাইনালি আসি শাকিব খানের গসিপসে। তুফান সিনেমা মুক্তির কিছুদিন পর হঠাৎ করে গায়েব হয়ে যায় শাকিব খান। তিনি গিয়েছিলেন আসলে তার সেকেন্ড হোম মানে আমেরিকায়, আর সেখান থেকে 2 মাস ছুটি কাটিয়ে কালকে আবার দেশে ফিরেছেন। আর এয়ারপোর্টে নামতেই দেখা হয় বহু আলোচিত সমালোচিত নায়ক আলেকজান্ডারের সঙ্গে। তবে শাকিব খানকে দেখে অনেকেই ফার্স্টে নাকি চিনতেই পারেনি, তার এমন লম্বা লম্বা দাড়ি আগে আসলে দেখা যায়নি। শোনা যাচ্ছে এই লুক করার কারণ হলো সামনে তার বরবাদ সিনেমার জন্য। তবে আলেকজান্ডারের সঙ্গে সেলফি ক্যামেরায় বেশ আনন্দ করতে দেখা যায় শাকিব খানকে। তবে কিছু নেটিজনরা আবার বলছে এই নায়ক কোনো একটা সময় শাকিব খানের নামে নানা ধরনের কথা ছড়িয়েছিল, তবে শাকিব খান কাছে পেয়ে একেবারে বুকে টেনে নিল, আর তার জন্যই ভক্তরা বলছে একেই তো বলে মেগাস্টার।